नमस्कार बन्धुरा, प्रियंका किचेन धर्मी फूडर तरफ थे स्वागत। आज हमें बनिए देखो डाब इलिश। अपनारा सबाई डाब चिंगड़ी खेयेछेन, किन्तु के के डाब इलिश खेयेछेन आमाके कमेंटेर माध्यमे जानाबेन। एटी खेतेओ खूब टेस्टफुल। ताहले चलुन देखे नी डाब इलिश बानाते की की उपकरण लागछे। तो आमी डाब इलिश बानानोर जोन्नो चार पिस इलिश माछेर चाका नियेछि। चार पिस इलिश माछेर जोन्नो आमी नियेछि 10 ग्राम पोस्त, 10 ग्राम हलुद गुड़ो, 10 ग्राम जिरे गुड़ो, सादा सर्षे 10 ग्राम, कालो सर्षे 10 ग्राम, लवण स्वाद मतो, 25 ग्राम सरिषार तेल, काँचा लंका 7টা। এক্ষেত্রে আপনাদের মাছের পরিমাণ বেশি থাকলে মশলারও পরিমাণ বেশি দিতে হবে। আর নিয়েছি বড় গোটা একটা ডাব। ডাবের দেখুন মাথার উপরের দিক এবং এই নিচের দিক দেখুন কেটে নিয়েছি। সাদা সরষে, কালো সরষে, পোস্ত, 2 পিস লঙ্কা, এগুলো শিন নড়ায় আমি বেটে নেব। ডাবের এই সামনের দিক ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। দেখুন মুখটা কাটা হয়ে গেছে। ডাবে জল ভর্তি, জলটাও কাজে লাগবে এবং এই যে নরম নারকেল যে বসেছে এটাও কিন্তু এক্ষেত্রে লাগবে। একটা বাটির মধ্যে নারকেলের জলটা ঢেলে নিচ্ছি। নারকেলের ভেতরে শাঁসটা থাকবে, এবার ভেতরে যে এইগুলো গেছে এগুলো পরিষ্কার করে ফেলে দেব। ডাবটা এরকমই হতে হবে, এর ভেতরে যেন এরকম নরম নারকেল থাকে, বেশি শক্ত না যেন নারকেলটা হয়ে যায়। মাছে একটু অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। এক্ষেত্রে মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। যেহেতু আমি মাছের পরিমাপটা কম নিয়েছি তাই ডাবের জল কমে দিয়েছি অনেকটা। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। এবার ডাবের জলের মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দেব। দিচ্ছি অল্প পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো, কালো সরষে, কাঁচা লঙ্কা বাটা, সাদা সরষে, পোস্ত বাটা, জিরে গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা মাছগুলো ডাবের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এরপর ডাবের জলে মিশ্রিত করা মশলাগুলোই ডাবের মধ্যে ঢেলে দিচ্ছি মাছের উপরে। ডাবের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে চামচ দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে একটু। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এরপর ডাবের কাটা অংশটা ডাবের মুখে ভালো করে আটকে দিতে হবে। এইভাবে আপনারা চাইলে ডাবের এইভাবে চারিদিকে প্রলেপ দিয়ে দিতে পারেন আটা বা ময়দা।
কড়াইয়ের উপর এই ডাবটা বসিয়ে দেব এইভাবে করে। এরপর দিয়ে দিচ্ছি জল। এক্ষেত্রে জলের পরিমাপটা অনেকটাই কড়াইতে রাখতে হবে। দেখুন আমি কতটা পরিমাপ জল দিয়েছি। কড়াইয়ের উপর এই বড় গামলাটা আবার ঢাকনা দিয়ে দিব। আপনারা চাইলে প্রেসার কুকারেও বানাতে পারেন বা হাঁড়ির মধ্যেও রেখে এইভাবে বানাতে পারেন। চল্লিশ মিনিট এইভাবে ভাপে রেখে দেব আমি। চল্লিশ মিনিট পর ফিরে এসেছি, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। হয়ে গেছে, ডাবটা আবার নামিয়ে নিচ্ছি। ভীষণ গরম, এরপর ডাবের মুখের এই ওপরের ঢাকনাটা খুলে নিচ্ছি। গরমে ভীষণ চেপে গেছে, ভাপে ছিল তো তাই চেপে গেছে ঢাকনাটা। দেখুন দেখাতে পারছি কিনা আমি জানি না, দেখুন কত সুন্দর হয়েছে, স্মেলটাও খুব ভালো দিচ্ছে। মাছগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি, এর মধ্যে যে রসালো জুসটা আছে এরপর মাছের উপর ঢেলে দেবো আস্তে করে। দেখুন নারকেলগুলো কেমন নরম হয়ে গেছে, উঠে এসছে, এই মাছের উপরে দিয়ে দিচ্ছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন, খুব ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।